আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের হোয়াটসঅ্যাপে অনেকেই হচ্ছে প্রশ্ন করতেন যে কিভাবে 40 বছরে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের পিডিএফ পাব। সেজন্যই বাংলাদেশ বিষয়গুলির উপরে বিগত 40 বছরে 4,350টি প্রশ্ন, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার জন্য 52টি কুইজ টেস্ট এবং একটি গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়া হবে, যেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন। নিয়মিত প্রতিদিন পড়া দেওয়া হবে এবং প্রতিদিন কুইজ টেস্ট পরীক্ষা নেওয়া হবে। সম্পূর্ণ পিডিএফ সাথে সাথে পেয়ে যাবেন, পুরো 4,300-500 প্রশ্ন। গ্রুপে যুক্ত হবেন, সেখানে পরীক্ষা দিবেন। 1.5 মাসের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর সম্পূর্ণ প্রস্তুতি নিতে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন গ্রুপে যুক্ত হতে। কোর্স ফি 210 টাকা, এই নম্বরে বিকাশ করে আজই যুক্ত হয়ে যান আপনার এই কোর্সে। চলুন দেখে আসি কেমন ধরনের প্রশ্ন থাকবে এই কোর্সের মধ্যে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন? 1968 সালের জানুয়ারিতে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় ঢাকায়। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি সংখ্যা ছিল 35 জন। 11 দফা কখন ঘোষণা করা হয়? 11 দফা ঘোষণা করা হয় 1969 সালে। 11 দফা কর্মসূচি ঘোষণা করেন কে? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। আসাদ কবে শহীদ হন? 1969 সালের 20শে জানুয়ারি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান? 1. ছাত্রসভায়। ডুলা হাজরা সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত? এটি কক্সবাজার জেলায় অবস্থিত। ভাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে প্রতিষ্ঠিত হয়। লাওয়াছড়া বনে কোন বিরল প্রাণী থাকে? থাকে উল্লুক। সাতছড়ি জাতীয় উদ্যান, এটি অবস্থিত হবিগঞ্জে। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শেরশাহ। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? ওলন্দাজরা হল্যান্ডের নাগরিক। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন? অরবিন্দ ঘোষ। কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা? সূর্য সেন। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করেছিল? ক্ষুদিরাম। যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম হচ্ছে কিংসফোর্ড। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এ বইয়ের লেখক? মহাত্মা গান্ধী। কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন? এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে? 1956 সালে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52-র দিনগুলোতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমেদ। 52-র ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22 চ্যান্সেলর কে ছিলেন? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17ই নভেম্বর 1999 সালে। কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় 1957 সালে।
1954 সালের সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইস্তেহারে কয়টি দফা ছিল? দফা ছিল 21টি, যার প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? মোট আসন ছিল 309টি। 21-এ গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম বাংলা একাডেমি। কোন পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত? উত্তরাধিকার। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? পূর্ব পাকিস্তান করা হয় 1956 সালে। পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়? প্রথম প্রবর্তিত হয় 1956 সালে। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? 3 বিঘা নদীর তীরে অবস্থিত। বরকল উপজেলা কোন জেলায় অবস্থিত? এটি রাঙ্গামাটিতে অবস্থিত। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে 200 নটিক্যাল মাইল, যেটি কিলোমিটার হিসেবে 370 কিলোমিটার। ঘুমঘুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? ঘুমঘুম সীমান্ত এটি অবস্থিত চট্টগ্রামে। অবস্থান অনুসারে বাংলাদেশের টার্সিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ কোন পর্বতের অংশ? আরাকান ইয়োমা অঞ্চলের অংশ। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট? 2000 ফুট। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় 1972 সালে। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? এরকম যে ধরনের কনফিউশন টাইপের প্রশ্ন রয়েছে সেগুলো আমাদের গ্রুপের মধ্যে আলোচনা হবে। যেমন চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত, এর উত্তর হবে বান্দরবানে। এবং গ্রুপের মধ্যে প্রতিদিন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, থাকবে সাথে PDF। যদিও সম্পূর্ণ কোর্সের PDF সাথে সাথেই পেমেন্ট করার পরে পেয়ে যাবেন। নীলগিরি পাহাড় এটি অবস্থিত বান্দরবান জেলায়। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল লুসাই পাহাড়ে। নয়কুড়ি কান্দা ছয়কুড়ি বিল নামে পরিচিত কোন বিল? এটি টাঙ্গুয়ার হাওর নয়কুড়ি কান্দা ছয়কুড়ি বিল নামে পরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল। বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? বর্ষাকালে হয় প্রায় 80%। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায়? সিলেটের লালখানে। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত? ব্রি বঙ্গবন্ধু 100। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ থেকে পৌষ মাসে। অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বীরজবা এগুলো কিসের নাম? এগুলো উন্নত জাতের কলার নাম। বর্ণালী ও শুভ্র এগুলো কি? বর্ণালী এবং শুভ্র এগুলো হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম। তামাক চাষের জন্য বিখ্যাত কোন জেলা? তামাক চাষের জন্য বিখ্যাত কুষ্টিয়া জেলা। সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়? মাটির উর্বরতা বৃদ্ধি পায়, এটাই প্রচলিত উত্তর। বাংলাদেশে
ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে? ফুলের রাজধানী বলা হয় ঝিকরগাছাকে। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। তানভীর মোকাম্মেল পরিচালিত জীবনঢুলি ছবির উপজীব্য বিষয় কি ছিল? একাত্তরের মুক্তিযুদ্ধ। খেলাগড় চলচ্চিত্রের পরিচালক মুর্শেদুল ইসলাম। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা, সোশ্যাল বিজনেসের প্রবক্তা ছিলেন মোহাম্মদ ইউনুস। ডিম্যাট এটি কি? ডিম্যাট হচ্ছে শেয়ার বাজারে শেয়ার লেনদেনের একটি ইলেকট্রনিক প্রক্রিয়া। ব্লু চিপ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ব্লু চিপ শব্দটি ব্যবহার করা হয় শেয়ার বাজারে সিকিউরড শেয়ারের ক্ষেত্রে। চন্দ্রগোনা কাগজের মিল কোথায় অবস্থিত? এটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না? 14 বছরের কম বয়সী শিশুদের কোনো কায়িক শ্রমে নিয়োগ করা যাবে না। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে আরএমজি বা তৈরি পোশাক, যাকে রেডিমেড গার্মেন্টস বলা হয়। কত সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয়? উপমহাদেশে রেলগাড়ি চালু হয় 1853 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটি অবস্থিত ঢাকার সেগুনবাগিচায়, যার ঠিক সামনেই রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠিত হয় 2001 সালে। মঙ্গল পাণ্ডে এই নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত? মঙ্গল পাণ্ডে এটি সিপাহী বিদ্রোহের সাথে জড়িত নাম। 1857 সালের প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয় কোত্থেকে? শুরু হয় মিরাট থেকে। মিরাট ভারতের উত্তর প্রদেশের একটি স্থান। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য হচ্ছে ভাষা অধিকার। এর কারণ হল পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মানুষের মাতৃভাষার অধিকার ও মর্যাদার স্বীকৃতি স্বরূপ বা এই স্বীকৃতিটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই দিন বাঙালির জন্য বিশেষভাবে আবেগময় স্মৃতি বহন করে। কারণ 1952 সালের এই একই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে আমাদের তরুণেরা ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, যা অন্য কোনো জাতির ইতিহাসে নেই। ইউনেস্কোর কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়, ইউনেস্কোর 30তম সম্মেলনে। 1952 সালের 21 ফেব্রুয়ারির প্রথম শহীদ 1952 সালের 21 ফেব্রুয়ারির প্রথম শহীদ, এই প্রশ্ন নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যান। অনেকেই বলা হয় যে বরকত, অনেকে বলে আবার রফিক, যার পুরো নাম হচ্ছে রফিকউদ্দিন আহমেদ। বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদ, যার সংক্ষেপ নাম হচ্ছে রফিক। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোলার রোডের মিছিলে পুলিশের গুলিতে রফিক ঘটনাস্থলে শহীদ হন। তাকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় 1952 সালের 21 ফেব্রুয়ারি। 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল? ডাকনাম ছিল আবাই। বাংলা একাডেমি কত সালে হীরক জয়ন্তী উদযাপন করেছিল? হীরক জয়ন্তী উদযাপন করেছিল 2015 সালে। বাংলা একাডেমির মূল মিলনায়তনটির নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। নজরুল স্মৃতি কক্ষ, এটি নির্মাণ করা হয়েছে বাংলা একাডেমিতে।
উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। ভারত বাংলাদেশ সীমানা চুক্তিকরণে বা সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত সালে সম্পাদিত হয়? মুজিব ইন্দিরা চুক্তি সম্পাদিত হয় 16 মে 1974 সালে। 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ভারতের দিল্লিতে স্বাক্ষরিত হয়। যারা 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর সকল প্রস্তুতি নিতে চান, তারা উক্ত কোর্সে এই নম্বরে বিকাশ করে যুক্ত হতে পারেন। সবচেয়ে বড় কথা হলো আপনার পরীক্ষা দেওয়া। আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি আপনার কনফিডেন্স গ্রো হবে এবং বুঝতে পারবেন আপনি কতটা প্রশ্ন পারছেন আর কতটা প্রশ্ন আপনার ভুল হচ্ছে বা কনফিউশন বা আপনার দুর্বলতাটা কোন দিকে। এই নম্বরে কোর্স ফি পেমেন্ট করে যারা যুক্ত হবেন তাদেরকে গ্রুপে আলাদাভাবে অ্যাড করে নিয়ে নেওয়া হবে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।